অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ রামকুমার নামে জনপ্রিয় আমার এই চ্যানেল এবং আপনাদের সবার প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও একগুচ্ছ মিষ্টি ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি নক্ষত্র সিরিজ নিয়ে আলোচনা করেছি রত্নের ব্যবহার নিয়েও আলোচনা করেছি এবার আমি সংক্ষেপে আরেকটু আপনাদের বোঝার সুবিধার জন্যে আলোচনা করতে চলেছি কোন রোগে কোন রত্ন ধারণ করা করণীয় কোন রোগ হলে কী রত্ন ধারণ করবেন যদিও জ্যোতিষীয় পরামর্শ নেওয়া দরকার তবুও আপনারা জ্যোতিষ সম্পর্কে জ্ঞান অর্জন করুন সেটাই আমরা চাই জ্যোতিষীরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা নতুন ভিওয়ার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট পোস্ট করবেন যেগুলো ভিডিওগুলোর আপগ্রেডেশনের জন্যে জরুরি হবে আপনাদের এই সাবস্ক্রিপশন লাইক কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা বাড়াবে ভবিষ্যতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপলোড করব যেগুলো থেকে আপনারা অনেক আইডিয়া পাবেন জ্যোতিষ বিষয়ে আর যারা জ্যোতিষ বিষয়ে আগ্রী রোজ নতুন নতুন আপডেট পেতে চান যারা নতুন জ্যোতিষ শিখছেন বা নিজের ভাগ্য নিজে জানতে চান তাদের তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দরকার এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পান এবং অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না যাতে অন্যরাও দেখার সুযোগ পায় যাই হোক মূল আলোচনায় ফেরা যাক কোন রোগে কোন রত্ন ধারণ করা করণীয় চুনি চুনি আমরা ব্যবহার করতে পারি অতিনিদ্রা খুব বেশি ঘুম হলে অবসাদ হতাশা রোগ বা চোখের রোগ মাথার রোগ হাটের রোগ মুচ্ছা বা স্নায়বিক দুর্বলতা এইসব কারণে আমরা কিন্তু চুনি পাথর ব্যবহার করতে পারি স্টার রুবিও ব্যবহার করতে পারি চুনির পরিবর্তে এটা চুনির উপরত্ন হিসাবে কিন্তু ব্যবহার হয় মুক্ত বা মুনস্টোন আমরা কি জন্যে ব্যবহার করব অশ্ব সর্দিজাত কোনো বিসর্গ শ্বাসকষ্ট মূত্ররোগ ভ্রূন্নাশ বিষক্রিয়া ক্রিয়া টনসিল এই কারণে কিন্তু আমরা মুক্ত বা মনস্টন ব্যবহার করতে পারি রক্তপোয়াল আমরা কি জন্য ব্যবহার করব কোন দুর্ঘটনার জন্যে কোনো অস্ত্রোপচার থাকলে কুষ্ঠ চর্মের কোনো রোগ থাকলে রক্ত সম্পর্কীয় কোনো রোগ হলে দৃষ্টিহীনতার কারণে বা হাতের কোনো ব্যাধি থাকলে টিউমার রক্তপাত ফোরা কার্বাঙ্কাল এইসব ও কিন্তু রক্তপোয়াল ব্যবহার করা যেতে পারে পান্না বা শ্বেতপোয়াল পান্না বা শ্বেতপোয়াল আমরা ব্যবহার করতে পারি রক্তচাপ বিক্ষিপ্ততা স্নায়বিক রোগ অনিদ্রা টনসিল ইএন টি ট্রাভেলস কথা বলা জড়তা এইসব কারণে কিন্তু ব্যবহার করতে পারি পোকরাচ পিথ পোকরাচ বা টোপাচ আমরা কেন ব্যবহার করব জন্ডিস বা লিভারের কোনো সমস্যা প্লিহা রোগ দাঁতের কোনো ব্যথা হাটের রোগ কোষ্ঠকাঠিন্য সব কারণে কিন্তু পোকরাচ হীরা বা হীরার পরিবর্তে আমরা যার কোনো ব্যবহার করি অনেক ক্ষেত্রে বা শ্বেত প্রবাল এটা হচ্ছে ক্যান্সারে ব্যবহার করা যেতে পারে প্রিয়ার জন্য ব্যবহার করা যেতে পারে সুগারের জন্য ব্যবহার করা যেতে পারে যৌন রোগ নিম্নাঙ্গের কোনো রোগ মূত্রাশয়ের কোনো রোগ গর্ভাশয়ের রোগে নীলা যেটা ব্যবহার করা যায় প্যারালাইসিসের জন্যে বাত কোমর থেকে পায়ের পাতায় পেন অস্থিরোগ গাউট ধনুষ্টঙ্কার নার্ভের কোনো সমস্যা জন্যে ব্যবহার করা যেতে পারে চুনি বা পান্না আগে বলেছি একবার চুনি বা পান্না কিন্তু চুনি বা পান্না গল ব্লাডার বা হার্নিয়ার জন্যও কিন্তু ব্যবহার করা যায় হার্নিয়ার জন্যে পিতপরাজও ব্যবহার করা যায় আর চুনি বা পান্নাও কিন্তু ব্যবহার করা যায় গল ব্লাডার বা হানিয়া প্রবাল আগেও একবার বলেছি এখনও বলছি রক্তপাত আপনার দুর্ঘটনা বিভিন্ন ধরনের ফোরা টিউমার কার্বাঙ্কাল রক্ত সম্পর্কীয় কোনো রোগ এর জন্যে পান্না বা পোকরাচ আলসার পেটের ক্যান্সারের জন্যে ক্যাটসাই গায়ের ব্যথা শরীরের ব্যথা যন্ত্রণা অজানা কোনো রোগ বিষক্রিয়া বিষক্রিয়া ক্রিয়া বা পোকামাকড়ের দংশন এইসব বিভিন্ন কারণে জন্যে কিন্তু ওই কেতুর জন্যে ক্যাটসাই বা ক্যাটসাইয়ের পরিবর্তে আমরা কিন্তু রাজপথও ব্যবহার করতে পারি গোমেদ কেন ব্যবহার করব গোমেদ হচ্ছে পেটের সমস্যা অশ্ব কোনো রকম বিষক্রিয়া গ্যাস উদার কষ্ট ঘা অজানা রোগ ফাইলেরিয়া জন্য ব্যবহার করা যায় আর আমার এই আলোচনা সম্পূর্ণরূপে দেখার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর চ্যানেলটাকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন তার জন্য কনগ্র্যাচুলেশনস আমি আজকে আলোচনা করলাম কোন রত্ন কোন রোগে ব্যবহার করা যেতে পারে যদিও এ বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নেওয়া দরকার তবুও আপনাদের আগে থেকে কিছু জ্ঞান থাকলে প্রাথমিক যে ট্রিটমেন্ট প্রাথমিক যে প্রতিকার সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন তার জন্যেই আমার এই আলোচনা আজকে এই পর্যন্তই থাক আবার আলোচনা করতে থাক